আসসালামু আলাইকুম আহমতুল্লাহ, সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 143 নম্বর পর্বটি। আশা করি আপনারা যদি এই পর্বটি মন দিয়ে দেখেন, আপনাদের আরবি ভাষা নিয়ে অনেক সমস্যা দূর হয়ে যাবে। আসুন তাহলে আমরা শুরু করি আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমার কম্বল কোথায়। প্রশ্নটিকে আরবি ভাষায় সুন্দর করে জিজ্ঞাসা করবেন, ওয়েন আনা বাত্তানিয়া। এখানে ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, আনা মানে আমার, বাত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল। ওয়েন আনা বাত্তানিয়া অর্থ আমার কম্বল কোথায়। পরবর্তী বাক্যটি হচ্ছে সে আমার কর্মচারী। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হুয়া আনা আমেল। এখানে হুয়া অর্থ সে, আনা মানে আমার, আমেল শব্দের অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল মানে হচ্ছে সে আমার কর্মচারী। এরপর লেখা আছে আমি ব্যবসা করি, আরবিতে বলবেন আনা তাজের। এখানে আনা শব্দের অর্থ আমি, তাজের শব্দের অর্থ ব্যবসা করা। আনা তাজের মানে হচ্ছে আমি ব্যবসা করি। পরবর্তী বাক্যে চলে যাব, লিখা আছে তুমি কি বলো। আরবিতে প্রশ্নটি এভাবে জিজ্ঞাসা করবেন অ্যাশ কালাম ইনতা। এখানে অ্যাশ শব্দের অর্থ কি, কালাম মানে বলা, ইনতা অর্থ তুমি। অ্যাশ কালাম ইনতা মানে তুমি কি বলো। এরপর লিখা আছে যেও না আসো, আরবিতে বলবেন মাফি রোহ তাল। মাফি রোহ মানে যেও না, তাহাল মানে আসো। মাফি রোহ তাহাল মানে যেও না আসো। তুমি সম্ভবত আমার কথা বুঝো নাই, আরবিতে এভাবে বলবেন ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম। এই বাক্যটিতে ইনতা শব্দের অর্থ তুমি, মুমকিন মানে সম্ভবত, মাফি মালুম মানে বোঝো নাই, আনা মানে আমার, কালাম অর্থ কথা। ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম, তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই। তারপর লিখা আছে এটা আমার বিছানার চাদর, আরবিতে বলবেন হাদা আনা সারির সারসাব। হাদা অর্থ এটা, আনা মানে আমার, সারির অর্থ বিছানা, সারসাব অর্থ চাদর। হাদা আনা সারির সারসাব মানে এটা আমার বিছানার চাদর। নেক্সট লিখা আছে আমি কি বলি সে বোঝে না, আরবিতে বলবেন আনা অ্যাশ কালাম হুয়া মাফি মালু। এই বাক্যটিতে আনা অর্থ আমি, অ্যাশ কালাম মানে কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম মানে হচ্ছে বোঝে না। আনা অ্যাশ কালাম হুয়া মাফি মালুম মানে আমি কি বলি সে বোঝে না। নেক্সট লিখা সে কি বলে আমি বুঝি না, হুয়া অ্যাশ কালাম আনা মাফি মালুম। বাক্যটিতে হুয়া অর্থ সে, অ্যাশ কালাম মানে হচ্ছে কি বলে, আনা মানে আমি, মাফি মালুম অর্থ বুঝি না। হুয়া অ্যাশ কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। এরপর লিখা আমাকে চা দাও, আরবি ভাষায় সুন্দর করে বলবেন আনা জিব শাই। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দাও, শাই মানে চা। আনা জিব শাই মানে হচ্ছে আমাকে চা দাও। তারপর লিখা সে কে, আরবি ভাষায় বলবেন মিন হুয়া। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, হুয়া অর্থ সে, মিন হুয়া মানে হচ্ছে সে কে। তারপর লিখা আছে সব লোক আরবি জানে, আরবি ভাষায় বলবেন কুল্লু নফর মালুম আরবি। এখানে কুল্লু অর্থ সব, নফর শব্দের অর্থ লোক, মালুম মানে জানা বা বোঝা। কুল্লু নফর মালুম আরবি, সব লোক আরবি জানে। তারপর লিখা আছে তুমি কেন জানো না, প্রশ্নটিকে আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন লেশ ইনতা মাফি মালুম। এখানে লেশ মানে কেন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, মালুম মানে হচ্ছে জানা। লেশ ইনতা মাফি মালুম অর্থ হচ্ছে
তুমি কেন জানো না। পরবর্তী বাক্যটি হচ্ছে আমার তোমাকে লাগবে না, আরবি ভাষায় বলবেন আনা মাই আবগাহ ইন্তা। বাক্যটিতে আনা অর্থ আমার, মাই আবগাহ মানে লাগবে না, ইন্তা মানে তোমাকে। আনা মাই আবগাহ ইন্তা, আমার তোমাকে লাগবে না। পরবর্তী বাক্যটি হলো তুমি তার সাথে বলো, আরবিতে বলবেন ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম। বাক্যটিতে হুয়া অর্থ সে, সাওয়া সাওয়া মানে সাথে, কালাম অর্থ কথা বলা। ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম মানে হচ্ছে তুমি তার সাথে বলো। নেক্সটে লিখা আছে বাংলাদেশি ভালো আমি জানি, বাংলাদেশি কয়েস আনা মালুম। এখানে কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম মানে জানি। বাংলাদেশি কয়েস আনা মালুম, বাংলাদেশি ভালো আমি জানি। এরপর লিখা আছে তুমি কি বলো আরবিতে বলো, ইন্তা এস কালাম, কালাম আরবি। ইন্তা অর্থ তুমি, এস অর্থ কি, কালাম মানে কথা বলা। ইন্তা এস কালাম, কালাম আরবি, তুমি কি বলো আরবিতে বলো। তারপর লিখা আরবি বলছি তুমি ভালো, আমি বলছি তুমি ভালো, আরবিতে বলবেন আনা কালাম ইন্তা কয়েস। এখানে আনা অর্থ আমি, কালাম মানে বলা, ইন্তা অর্থ তুমি, কয়েস মানে ভালো। আনা কালাম ইন্তা কয়েস, আমি বলছি তুমি ভালো। নেক্সট লিখা সে গেছে নাকি আছে, হুয়া রোহ ওয়ালা মজুদ। হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, ওয়ালা মানে নাকি, মজুদ অর্থ আছে। হুয়া রোহ ওয়ালা মজুদ, সে গেছে নাকি আছে। তারপর লিখা আমার কথা বুঝো, আনা কালাম মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম মানে বোঝা। আনা কালাম মালুম, আমার কথা বুঝো। তারপর লিখা আছে তুমি পাগল, আরবিতে বলবেন ইন্তা মজনুন। এখানে ইন্তা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। ইন্তা মজনুন মানে তুমি পাগল। লিখা আছে তুমি কেন ভালো না, আরবিতে বলবেন লেশ ইন্তা মাফি কয়েস। এখানে লেশ মানে কেন, ইন্তা অর্থ তুমি, মাফি মানে না, কয়েস অর্থ ভালো। লেশ ইন্তা মাফি কয়েস মানে হচ্ছে তুমি কেন ভালো না। তারপর আমরা চলে আসলাম আজকের বেসিক আরবি ভাষা পর্ব 143 নম্বর পর্বের শেষ অংশে। যদি আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনি যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। শেষ করছি আজকের এই পর্ব, যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।